হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সমৃদ্ধি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। সমৃদ্ধিও ভালো আছে। তো সমৃদ্ধি আজকে স্কুলে যেতে পারেনি, রেডি হয়েছিল কিন্তু স্কুল যেতে পারেনি। সকাল থেকে এত বৃষ্টি, বৃষ্টির জন্য বাইরেই বেরোনো যাচ্ছিল না। তো আমাদের বিয়ে হয়েছে, 6 বছর হলো। তো 6 বছরের মধ্যে আমার বর আমাকে কোনো গিফট দেয়নি। আগে পরে তো দেয়ই, কিন্তু মানে বিশেষ একটা দিন উপলক্ষে, বিবাহবার্ষিকী উপলক্ষে, তো আমাকে কোনো গিফটই দেয়নি। তো এবার আমাকে একটা গিফট দিয়েছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না যে আমাকে কি গিফট করলো। তো তোমাদেরকে আমি দেখাবো আমার জন্য কি গিফট এনেছে। সোনা, তুমি জানো? তুমি জানো না তাই? আচ্ছা, তো চলো দেখো আমার বর আমার জন্য কি গিফট এনেছে, এখনই তোমাদেরকে আমি দেখাবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো, চলো। সমৃদ্ধির পাগলামো শুরু হয়ে গেছে। এই তো আজকে স্কুল যায়নি, খুব খুশি, বাড়িতে ছিল, পড়াশোনা করতে হয়নি স্কুলে গিয়ে। দেখো কীরকম লাফালাফি করছে আমার পাগলিটা। কী ব্যাপার, কী করছিস তুই ওখানটায়? কিছু নয়। পড়াশোনা করবে কে? তো বন্ধুরা, আমি আমার গিফট নিয়ে এসে গেছি আর তোমাদেরকে আমি এখনই দেখাবো কি গিফট। এই তো আমার মিক্সার গ্রাইন্ডার গিফট করেছে আমাকে, যেটা আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম। আর খুব কষ্ট করে আমি রান্নাবান্না করি, আমার অনেকজনের রান্না করতে হয়, আমাকে অনেকজনের রান্নাই করতে হয়, আর সব বেটে বুটে রান্না করতে হয়, আমার খুব কষ্ট হয়। তবুও বলি না কোনো সময়ও যে আমাকে এনে দাও এনে দাও। তো এবার বর বলল যে না, একটা এনে দিই। তো নিয়ে এসেছে আমার জন্য। তো চলো খুলে দেখি কেমন। দাঁড়াও, এবার আমার ফুলবা এখন। সাথে সাথে হেল্প করে দিচ্ছে আমাকে আমার মেয়ে। দেখো আমার মেয়ে বড় হয়ে গেছে, আমাকে হেল্প করে দিচ্ছে। দেখো তো ওকে আমি মেলায় কি গিফট করেছিলাম, দেখাবে তোমাদেরকে। তো দেখো কি গো সোনা, জানি না কি দেখাবে মেলাতে, আমি কি গিফট করেছিলাম ওই জানে। ভেঙে যাবে, অনেকদিন পর পেয়েছি আর খুশি হয়েছি, আমি খুবই খুশি হয়েছি। এর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো মা দুটো কিনে দিয়েছি পুতুল। বাপরে, আমি ওকে কিনে দিয়েছিলাম পুতুল, একটা হলে মিডিয়াম সাইজ, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, এটা বড় এটা বড় না, এটা ছোট এটা বড়। এটা এখনো খুলিনি কিন্তু এটা আগে থেকেই খোলা ছিল, কিনেছি। এইটা এটা সুন্দর আছে, এটা সুন্দর আছে, তোমার পছন্দ হয়েছে এটা দেখে? হ্যাঁ। আচ্ছা, মানে কি এখন খুলে পড়তে দিয়ে আসবো? এখন বাজে বিকেল 5টা। না, এই দেখো পড়ার কথা শুনলে কেমন করে, দেখছো দেখছো? সবাই স্টুপিড বলবে, স্টুপিড বলবে সবাই। এই দেখো পড়ার কথা শুনলে কেমন করে, জোর করে দিয়ে আসতে হয়, মানে পড়া পড়তে যাওয়ার আগে ও এইরকমই করে। তারপর আমি কোলে করে নিয়ে যাই, যখন দিয়ে আসি তখন ঠিক পড়াশোনা করে। স্কুলে যাওয়ার সময় ঘুম থেকে উঠে প্রত্যেকদিন একটাই বায়না, মা আজকে আমি স্কুল যাব না, মা আজকে আমি স্কুল যাব না। তো আজকে আবার বৃষ্টির মধ্যে স্কুলে যেতে পারেনি বলে আবার বলছে, মা আজকে তো স্কুলে গেলাম না, কালকে কিন্তু যাব। হ্যাঁ, তাই আমি বলেছি হ্যাঁ কালকে বৃষ্টি হলেও যাবি। বাবারে, মা
আমার মনে হয় ঠান্ডা লেগে যাবে, ভালোই ঠান্ডা লাগবে। আজকে সারাদিন সকালে রান্না করেছি, দুপুরে রান্না করিনি, সারাদিন শুয়েছিলাম, শরীরটা খারাপ খারাপ আর গ্যাসটা বেড়ে গেছে। ওষুধ শেষ হয়ে গেছিলো, পরে ওষুধ নিয়ে এসেছি, কদিন খাওয়া হয়নি ওষুধ, আর এর জন্য শরীরটা একটু কদিন থেকে একটু ড্যাম ড্যাম চলছে, ভালো লাগে না, কাজকর্ম করতে ইচ্ছা করে না, শুধু শুয়েই থাকি, বেশিরভাগ সময়ই শুয়ে থাকি। না বাবা, ওরকম কেন করো তুমি, কেন করো? ওই তো এই দেখো আমার আমার ছবি, হ্যাঁ দেখো মোবাইলের ভিতরে ওর ছবি, ওকে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো করেই দিও। তো সবাই খুব ভালো থেকো, তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। Thank you.